হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন ফয়েজ, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফয়েজ থট। এই ইউটিউব চ্যানেলের বিভিন্ন সময় আমি আইন বিষয়ে অনেক আলোচনা করে থাকি। আইন বিষয় ছাড়াও অনেক টপিক নিয়ে আমার আলোচনা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের একটা বিষয় আমি ঠিক করেছি, যেটা নিয়ে আলোচনা করা দরকার আমি মনে করি। এই সময় এই টপিক নিয়ে অনেকে অনেক বিষয়ে অনেকভাবে আলোচনা করেছে, আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব, সেটা হচ্ছে ধর্ষণ। আসলে ধর্ষণ শুনলেই আমার একটু মানে মনে হয় যে এই টপিকটা তো আমি জানি। আসলে এই টপিকটা আমরা জানি না, ভিতরে কি আছে সেটা আমরা জানি। যেমন দেখা যাচ্ছে অনেক নিউজে চলে আসে যে প্রেমিক 10 বছরের সম্পর্ক অথবা 2 বছরের সম্পর্ক, প্রেমিক থানায় মামলা করলো যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আসলে এটা ধর্ষণ হবে, কিন্তু আমরা কিভাবে এটা আবার কিভাবে ধর্ষণ হয়? এটা তো প্রেম করেছে, মেয়ের তো সম্মতি ছিল মনে হচ্ছে না। এখানে কোন কোন ক্ষেত্রে ধর্ষণ হবে সেটা আমরা আলোচনা করব। আবার দেখা যাচ্ছে স্ত্রী ও স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে, সেটা কখন করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমরা বলে রাখি, এই ধর্ষণ সম্পর্কিত 2টি আইন খুব স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে উপাদান সমূহ বলা আছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে দণ্ডবিধি 1860 সালের 5টি উপাদান, এবং আর হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের। তো আমি প্রথমে বলি ধর্ষণ কিভাবে হবে, উপাদানগুলো আমরা মাথায় রাখি। উপাদানগুলো কি কি? তো যে টপিকগুলো, যে উপাদানগুলো পেনাল কোড 1860 এবং নারী শিশু নির্যাতন দমন আইনে রয়েছে, সেই বিষয়ের যে উপাদানগুলো দর্শনের, সেইগুলো যদি আমরা আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে মানে উল্টো যে কমেন্ট করা যে এটা দর্শন কিভাবে হয় বা এটা দর্শন হইলো কিভাবে, সেটা আমরা বলতে পারি না। সেটা আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে যে উপাদান, সেটা হচ্ছে যে ইচ্ছার বিরুদ্ধে। আপনি কাউকে দর্শন করলেন তার ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি নাই, তার ইচ্ছা নাই, আপনি তাকে জোরপূর্বক দর্শন করলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দর্শন মামলায় ফাঁসবেন। 2 নম্বর হচ্ছে সম্মতি ব্যতিরেকে। একটু খটকা লেগে গেল, ইচ্ছার বিরুদ্ধে এক কথা, আবার পরের উপাদান হচ্ছে সম্মতি ব্যতিরেকে। এটির মানে কি? ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে তার টোটাল ইচ্ছা নেই, আপনার সাথে কখনো তার সাথে দেখা হয় নাই বা দেখা হইলে কখনো দর্শন বা শারীরিক সম্পর্ক এই বিষয়ে আসে নাই। আর সম্মতি হচ্ছে এরকম যে আপনি তার সাথে এক সময় শারীরিক সম্পর্ক ছিল অথবা তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, আপনি আপনার সাথে শারীরিক সম্পর্ক থাকার পরেও এখন বা এই মুহূর্তে আপনার সাথে ইচ্ছা নাই তার করার, কিন্তু আপনি তার সম্মতি না নিয়ে করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দর্শন মামলায় ফাঁসবেন। তাই দেখা যায় না যে দেখা যাচ্ছে 5 বছরের প্রেম, এখন আপনার সাথে সম্পর্ক নাই, রিলেশন নাই, আপনি তাকে তার সম্মতি ব্যতিরেকেই, তার ইচ্ছা মানে তার সম্মতি না নিয়ে অথবা তাকে অন্য কোনোভাবে আপনি ধর্ষণ করলেন, সেক্ষেত্রে আপনি দর্শন মামলায় ফাঁসবেন। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সম্মতিসহ। কি বললাম? ফার্স্টে বললাম হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, 2 নম্বরে বললাম সম্মতি ব্যতিরেকে, আর 3 নম্বর হচ্ছে সম্মতিসহ। আপনি সম্মতি নিলেন, কিভাবে সম্মতি নিলেন? ভয় দেখিয়ে বা গুরুতর জখম দেখিয়ে, যে আপনি তাকে মেরে ফেলবেন বা তোমায়, তুমি যদি এই কাজটা এখন না করো, আমার সাথে যদি শারীরিক সম্পর্ক না আসো, সেক্ষেত্রে আমি তোমার এই ধরনের ক্ষতি করবো বা এই ধরনের ক্ষতি করতে যাচ্ছি, এরকম একটা যদি আপনি দেখা যায় তার সম্মতি নিলেন কিন্তু ভয় দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনি দর্শন মামলায় ফাঁসবেন। ওই মেয়েটা বা যে ভিকটিম, সে কিন্তু আপনার বিরুদ্ধে দর্শন মামলা থানায় অথবা আদালতে করতে পারেন। তারপর হচ্ছে স্ত্রীকে। স্ত্রীকে কেমনে? দেখা যায় একটা নারীকে আপনি এমনভাবে বোঝাচ্ছেন যে আপনি তার স্বামী। মেয়েরা সাধারণত কি হয়, একটু বুঝদার কম হয়, তারা এই বিষয়টা খুব কম বোঝার চেষ্টা করে। আকাশ বা পাতার সাক্ষী রেখে তাকে আপনি এমন একটা ভাব নিলেন যে আপনি তার স্বামী, কিন্তু আপনি তার স্বামী না, আপনি জানেন আপনি কিন্তু তার স্বামী না। আমি আবার বলি, আপনি কিন্তু তার স্বামী না, কিন্তু আপনি তাকে বুঝাচ্ছেন যে আমি আপনার স্বামী, তুমি বিশ্বাস করো তোমার সাথে আমার বিয়ে হয়েছে। কিরকম হইতে পারে? যে আকাশ বাতার সাক্ষী রেখে, অথবা দেখা যাচ্ছে আপনি পুরোবাসে ছিলেন, তার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলে বিবাহ হয়েছে, কিন্তু আপনি আসেন নাই, তার অরিজিনাল স্বামী আসে নাই, কিন্তু আপনি আসলেন, বুঝালেন যে আমি তোমার স্বামী, আমি আমি তোমার সাথে বিবাহ করেছি। যদি এরকম স্ত্রীকে ওই মেয়েটাকে এমন একটা ধারণা দেন যে আপনি তার স্বামী, তারপর যদি আপনি তাকে দর্শন করেন বা যৌনসঙ্গম করেন, সহবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দর্শন মামলার আসামি হবেন। 4 নম্বর গেল, 5 নম্বর আপনি কি বলবেন? যে নিজ সম্মতিসহ। কি বললাম আমি? প্রথম হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ব্যতিরেকে, একটা হচ্ছে সম্মতিসহ, সেটা কি ভয় দেখে। 4 নম্বরে বললাম হচ্ছে যে স্ত্রী প্রিটেন করে, আপনি তার স্বামী প্রিটেন করে। 5 নম্বর হচ্ছে সম্মতিসহ অথবা সম্মতি ব্যতিরেকে। যদি ওই মেয়ের বয়স, ওই মেয়েটার বয়স যদি হয়ে থাকে দণ্ডবিধি অনুসারে হচ্ছে 14 বছর, মানে 14 বছরের নিচে একটা মেয়েকে আপনি সম্মতি নিলেন যে হ্যাঁ চলো আমরা সহবাস করি বা যৌনসঙ্গম করি, সেক্ষেত্রে কিন্তু দর্শন হবে। আবার নারী শিশু নির্যাতন দমন আইনে একটু বাড়ানো হচ্ছে 16 বছর, তাহলে আমরা 16 বছরই ধরব। যদি এমন হয় কোনো 16 বছরের মেয়ের আপনি সম্মতি নিয়েই তার সাথে শারীরিক সম্পর্ক করলেন, মেলামেশা করলেন, কিন্তু আপনি দর্শন মামলা খাবেন। কেন খাবেন? কারণ তার মত দেওয়ার কি নাই, যোগ্যতা নাই, তার মত বা চিন্তা প্রকাশ করার যোগ্যতা নাই। আপনি তার সম্মতি নিলেও আপনি দর্শনের মামলায় আসামি হবেন, আবার সম্মতি না নিয়ে করলেও আপনি দর্শন মামলায় আসামি হবেন। 6 নম্বর যে পয়েন্টটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে স্বামী কর্তৃক স্ত্রীকে দর্শন। শুনতে একটু হাস্যকর হইলেও কিন্তু কিনা বাস্তব
আইন অনুসারে সেটা আপনি 10 জনের আসামি হবেন। কিরকম? যদি স্ত্রীর বয়স থাকে এমন শেষের যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে দর্শন, সেটা কিভাবে? যদি স্ত্রীর বয়স 13 বছরের নিচে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে 12 বছর নিচে থাকে, দণ্ডবিধি অনুসারে 12 বছর নিচে, আবার সাজা যখন দেওয়া হয় 376-এ সেক্ষেত্রে 13 বছর চলে আসে হিসাবে, অর্থাৎ আমরা ধরেই নেই 13 বছরের নিচে। যদি আপনার নিজ স্ত্রীর সাথে যদি আপনি দর্শন করেন বা শারীরিক মেলামেশা করেন সেটা দর্শন হিসাবে পরিগণিত হবে যদি স্ত্রী আপনার নামে কমপ্লেন দেয়। তাহলে ভাইরা আমরা বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে দর্শন। আপনি ভাবলেন যে আপনি ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও দেখলেন যে কয়ের সাথে খয়ের একটা প্রেমের সম্পর্ক, প্রেম 5 বছর প্রেমের পর খয়া কয়ের বিরুদ্ধে দর্শন মামলা করলো, সে কিন্তু দর্শন মামলা হবে। আপনি বলতে পারবেন না যে ওই খয়ের তো রাজি ছিল, খয়ের তো ইচ্ছে ছিল, খ কি ইচ্ছা ইচ্ছা করে কক্সবাজার গেছে, এটা আপনি কিন্তু বলতে পারবেন না। কারণ খকে বোঝানো হয়েছে যে সে তার স্বামীর মতো, অথবা তাকে প্রলুব্ধ করা হয়েছে, বিয়ের প্রলোভন দেখানো হয়েছে, অথবা এমন হতে পারে যে খয়ের বয়স 16 বছরের নিচে, তার সম্মতিই নাই, মানে তার সম্মতি দেওয়ার মতো তার যোগ্যতাই নাই, মানে তার সে, অথবা এমন হইতে পারে তাকে আপনি ভয় দেখিয়েছেন, তাকে আপনি এমন একটা ভয় বা এমন একটা চাপে রেখেছেন সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছুক, সে কিন্তু দর্শন হয়ে যাবে। এরপর এই সাজা কোথায় আছে? সাজা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনে আছে 9 দ্বারায়, আবার এই আপনার দণ্ডবিধি অনুসারে কিন্তু সাজা রয়েছে, সেটা হচ্ছে 376 দ্বারায়। আবার আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময়ে যেটা খুব আলোচিত একটা বিষয় বা যেটা আমরা করে থাকি, যে কি এটা বিকৃত যৌনচার। বিকৃত যৌনচার কিরকম? দেখা যাচ্ছে গ্রামের কোনো একজন ছাগলের সাথে যৌনসঙ্গম করলো বা নির্যাতন করলো ছাগলের সাথে অথবা গরুর সাথে, অথবা দেখা যাচ্ছে কোনো পুরুষের সাথে, সেটা হচ্ছে সঠিক মাধ্যম না, অথবা স্ত্রীর সাথে সেটা সঠিক মাধ্যমে আপনি এই কাজটা করেন নাই, সেটা কিন্তু আপনি 377 ধারার দর্শনকারী হিসাবে আপনি ঘোষিত হবেন এবং আপনি সাজা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো সেক্ষেত্রে আপনারা, আমি যেই বিষয়টা বলতে চাই আমার সংক্ষিপ্ত যে ভাষ্য, সেটা হচ্ছে মানে খুব সহজে যে আপনি প্রেম করলেন বা এই সম্পর্কে গেলেন, মেয়ের বয়স কম, 16 বছরের কম, তার সম্মতি নিলেন বা নিলেন না, এটা কিন্তু মুখ্য না, আপনি কিন্তু দর্শনের শিকার হবেন। অথবা বিয়ের প্রলোভন দেখাইলেন, সে যদি দেশে আপনার নামে মামলা করে দেয় যে আমাকে আমাকে বিবাহ করবে, এই এই এইভাবে প্রেম করে আপনি তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দর্শনের আসামি হয়ে যাবেন। সো ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলি এই বিষয়ে আপনারা খুব মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে আগাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।